কুমিল্লার দাউদকান্দিতে এক যুবককে কুপিয়ে হত্যার পর এভাবেই তার কাটা হাত নিয়ে গেছে খুনি। দিনের আলোতেই কাটা হাত নিয়ে প্রকাশ্যে এভাবেই ঘুরে বেরিয়েছে হত্যাকারী ব্যক্তি। নেই আইন শৃঙ্খলার কোনো ভয় বা পালানোর তারা, এমন দৃশ্য ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শনিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে ঘটেছে এমন নির্মম ঘটনা। জানা গেছে, নিহত যুবকের নাম মহিউদ্দিন। তিনি দাউদকান্দি উপজেলার ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, হামলাকারী ওই যুবকের নাম আনিস। পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন, সে সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ জানান, নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাঁটা যুবকসহ আরও দু একজনের নাম জানা গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।